ভোলার চর ফ্যাশন শিশু বিবাহ প্রতিরোধ, সাংবাদিকদের নিয়ে শিশু আইন এবং বাল্য বিবাহ নিরোধ আইন বিষয়ক পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। আর সকালে চর ফ্যাশন কোস্ট ট্রাস্ট এর ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কেন্দ্রে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশু বিবাহ রোধে কোস্ট ট্রাস্টের বিভিন্ন কার্যক্রমে তুলে বলেন, গত 5 বছর ধরে কোস্ট ট্রাস্ট বাল্য বিবাহ রোধে ভোলা সদর, লালমোহন, চর ফ্যাশন ও মনপুরা উপজেলায় তৃণমূল পর্যায়ে উঠান বৈঠক ও সভা সমাবেশ করে আসছে। এ সকল কার্যক্রমে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। এ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে 367টি বাল্য বিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে। সবাই শিশু বিবাহ রোধে সাংবাদিকদের পাশাপাশি সমাজের সকল শ্রেণীর মানুষের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চর ফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন চর ফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি হাশেম মহাজন।